সাপের মতো ফণা তুলে দাঁড়িয়ে থাকা এই বস্তুটির দেখা মিলেছে মঙ্গল গ্রহের পৃষ্ঠে। 15ই মে নাসার কিউরিওসিটি রোভার তার মঙ্গল অভিযানের 3474তম দিনে মঙ্গল অভিযানের এক দশকে প্রথমবারের মতো এই বস্তুটির দৃশ্য ধারণ করেছে। 15ই মে অদ্ভুত এই ছবিটিকে পৃথিবীতে পাঠিয়েছে নাসার এই রোভারটি। নাসার পক্ষ থেকে জানানো হয়েছে সম্ভবত এই বস্তুটি কোনো একটি পাললিক শিলার অবশিষ্টাংশ। পাললিক শিলা সাধারণত জল ও বালির স্তর দিয়ে গঠিত হয়ে থাকে। সম্ভবত এই শিলাটির বাকি অংশ অত্যন্ত নরম হওয়ার কারণে সময়ের সাথে ক্ষয়প্রাপ্ত হয়ে গিয়েছে। সুতরাং এই বস্তুটি মঙ্গল গ্রহের ভূতত্ত্বের দীর্ঘ এবং অত্যন্ত জটিল ইতিহাস নির্দেশ করছে। কিউরিওসিটি অভিযানের সাথে যুক্ত ইউনাইটেড কিংডমের প্ল্যানেটারি জিওলজিস্ট সুজান সোয়েনজার জানিয়েছেন, কিউরিওসিটি রোভার বর্তমানে লা প্যারাগুয়া এবং সান পেট্রো নামের শিলায় পূর্ণ অঞ্চল নিয়ে গবেষণা চালাচ্ছে। সেক্ষেত্রে এরকম আশ্চর্যজনক ভূমিরূপ আগামী দিনে আরো বেশি পরিমাণে নজরে আসতে চলেছে, কারণ গ্রহটির এই অঞ্চলে গ্রহটিতে ঘটা কেমিক্যাল ও ফিজিক্যাল পরিবর্তন সমূহ এ ধরনের অসংখ্য পাললিক শিলা গড়ে তুলেছে। মঙ্গল গ্রহে অবতরণের পর থেকে নাসার কিউরিওসিটি রোভারটি অবস্থান করছে গেল ক্রেটার নামের একটি শুকিয়ে যাওয়া হ্রদের তলদেশে। 154 কিলোমিটার বা 96 মাইল চওড়া এই হ্রদটি সৃষ্টি হয়েছিল এখন থেকে প্রায় 3.8 বিলিয়ন বছর আগে। এই গেল ক্রেটার নামক হ্রদটির মাঝখানে অবস্থান করছে 5.5 কিলোমিটার বা 18,000 ফুট উঁচু মাউন্ট শার্প বা অ্যালিস মন্স পর্বত। নাসার কিউরিওসিটি রোভারটি দীর্ঘদিন থেকে এই পর্বতের পাদদেশে হ্রদের জল ও বালি দিয়ে গঠিত পাললিক শিলা নিয়ে গবেষণা চালিয়ে আসছিল, আর তার মঙ্গল অভিযানের 3474তম দিনে এই অদ্ভুত ধরনের ভূমিরূপটি ধরা পড়েছে। কিউরিওসিটি রোভারটি বর্তমানে এই পর্বতের ঢাল বেয়ে এগিয়ে চলেছে আরো উপরের দিকে। সুতরাং আগামীতে এ ধরনের আরো অনেক অদ্ভুত ভূমিরূপ ধরা পড়তে চলেছে মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা সৌরজগতের চতুর্থ গ্রহ মঙ্গল গ্রহে।